ইমানের খাতিরে নিজের প্রাণকে কুরবান করে দেওয়া একজন পাক্কা ইমানদার নারী, যিনি শৈশববেলাতে হযরত মুসা আলাইহিসসালামকে যত্ন করে বড় করে তুলেছিলেন এবং সেই শৈশববেলাতেই তাকে ফিরআউনের অত্যাচার এবং জুলুমের হাত থেকে বাঁচিয়েও ছিলেন। কিন্তু যখন সেই পবিত্র নারী মুসা আলাইহিসসালামের আল্লাহর উপর ইমান নিয়ে আসলেন, তখন ফিরআউন তার সাথে কি আচরণ করেছিল আর এমন কি হয়েছিল যেই কারণে এই নারীকে পৃথিবীর সবচেয়ে মর্যাদাবান নারীর উপাধি দেওয়া হয়েছে, জানবো এই সব কিছুকেই আজকের এই খুব সুন্দর ভিডিওতে। আপনি শুধুমাত্র জুড়ে থাকুন আমাদের সঙ্গে শেষ পর্যন্ত। ফেরাউন মিশরের একজন অহংকারী এবং জালিম শাসক ছিল। সে মিশরে বসবাসকারী বনি ইসরায়েল জাতিকে গোলাম বানিয়ে রেখেছিল আর তাদের উপর জুলুমের পাহাড় ভাঙত। ফেরাউন সত্যি খুবই অহংকারী বাদশাহ ছিল আর যে নিজেকে মানুষজনের সামনে সবসময় তাদের ওই খোদা তাআলা এবং রাজ্জিক বলে দাবি করত। কিন্তু কেউই এটির প্রয়োজন মনে করেনি যে তারা ফেরাউনের বিরোধিতা করবে। সেই জন্য স্বয়ং আল্লাহ তাআলা নিজেই এবার ফেরাউনকে ধ্বংস করার মনস্থির করলেন। এমনই কারণে বনি ইসরায়েলের মধ্যে হযরত মুসা আলাইহিসসালামের জন্ম হলো। যখন মুসা আলাইহিসসালামের জন্ম হলো, তো সেই সময় ফেরাউন নিজের সিপাহীদেরকে এটি আদেশ করেছিল যে বনি ইসরায়েলে যেই ছেলে সন্তানের জন্ম হবে তাদেরকে যেন হত্যা করে দেওয়া হয়। সেই জন্য এমন মুসিবত এবং সংকটময় পরিস্থিতির সময়ে হযরত মুসা আলাইহিসসালামের মা মুসা আলাইহিসসালামকে একটি সিন্ধুকে বন্দী করে দিয়ে মজবুতভাবে সেটিকে বন্ধ করে দিয়ে দরিয়া নীলের মধ্যে ভাসিয়ে দিলেন। এই দরিয়া থেকে বেরিয়ে একটি ছোট নহর ফেরাউনের মহলের পাশ দিয়ে বইয়ে যেত। তো এখানে আল্লাহর কুদরত এমনই হলো যে এই সিন্ধুক সেই ছোট দরিয়াতে বইয়ে চলে যাচ্ছিল। সেই সময় এই দরিয়ার কিনারে ফেরাউনের বিবি আসিয়া বিনতে মুজাহিম বসে বসে নহরের দৃশ্যকে দেখছিলেন। আসিয়া একজন সুন্দরী এবং পবিত্র হৃদয়ের মেয়ে ছিলেন আর সেই সঙ্গে তিনি কোনো এক রোগে খুবই গ্রস্ত হয়ে পড়েছিলেন। যদিও ফেরাউন তার অনেক অনেক চিকিৎসা করিয়েছিল, কিন্তু তবুও তিনি সুস্থ হয়ে ওঠেননি। বলা হয়ে থাকে যে মিশরের কাহিনরা তাকে জানিয়েছিল, হে ফেরাউন, আমরা ভবিষ্যৎবাণী করছি এই দরিয়া থেকে এক ব্যক্তি তোর মহলে প্রবেশ করবে, যদি তার মুখের লালা এই নারীর শরীরের উপর প্রলেপ দিয়ে দেওয়া হয় তাহলে তিনি সুস্থ হয়ে উঠবেন। যখন স্রোতে বইয়ে থাকা এই সিন্ধুকের উপর বিবি আসিয়ার নজর পড়ল, তখন তিনি সিপাহীদেরকে এই সিন্ধুককে দরিয়া থেকে তুলে নিয়ে আসতে আদেশ করলেন। তারপর যখন সেই সিন্ধুককে পানি থেকে তুলে নিয়ে আসা হলো আর তাকে খোলা হলো, তখন রানী এই বাচ্চাটিকে দেখতে পেলেন আর এমনটি মনে করলেন যে কোনো বিদ্যুতের চমক রানীর দিকে তীব্র গতিতে ছুটে আসলো আর তার হৃদয়কে একেবারে আলোকিত করে দিল। এমনভাবে খুব তাড়াতাড়ি বিবি আসিয়ার হৃদয়ের মধ্যে এই ছোট্ট বাচ্চাটি অনেক বড় একটি মহল বানিয়ে নিয়েছিল। আর সেই ভবিষ্যৎবাণী অনুযায়ী যখন ওই মুসা আলাইহিসসালামের ঠোঁটের লালা আসিয়ার উপর পড়ল, তখন তিনি একেবারে সুস্থ হয়ে গেলেন। যদিও ফেরাউনের পক্ষ থেকে আসিয়ার কোনো সন্তানই ছিল না, সেই জন্য তিনি সন্তানহীনা ছিলেন। ঠিক এই কারণে এই পবিত্র হৃদয়ে নারীটির মনে এই বাচ্চাটির জন্য মায়া জন্মে গেল আর তিনি মুসা আলাইহিসসালামকে কোলে উঠিয়ে নিলেন। এমনইভাবে আল্লাহর কুদরতিতে মুসা আলাইহিসসালামের যত্ন সেই ফেরাউনের মহলে হতে লাগলো, যার স্বয়ং মুসা আলাইহিসসালামের হাতে ধ্বংস হওয়ার ছিল। আপনাদেরকে জানিয়ে রাখি, ফেরাউন বা ফেরাও শব্দটি সেই সময়ের মিশরের বাদশাহদের উপাধি হয়ে থাকত। মুসা আলাইহিসসালামের সময়ের এই কাহিনীতে দুটো ফেরাউনের উল্লেখ এসে থাকে। এটি সেই ফেরাউন যার রাজত্বকালে আপনি জন্ম নিয়েছিলেন এবং যার ঘরে আপনি যত্ন পেয়ে বড় হয়েছিলেন, আর দ্বিতীয় সেই যার কাছে আপনি ইমানের দাওয়াত এবং বনি ইসরায়েলদেরকে মুক্ত করে দেওয়ার জন্য দরখাস্ত নিয়ে গিয়েছিলেন, আর যে সর্বশেষ সমুদ্রতে ধ্বংস হয়েছিল। তো এখানে বিবি আসিয়ার স্বামী যে মুসা আলাইহিসসালামকে নিজের মহলে রাখতে দিয়েছিল, এই ফেরাউনের নাম র্যামসেস সেকেন্ড বলা হয়েছে। সাধারণভাবে বিবি আসিয়া রিয়ান বিন ওয়ালিদের নাতনি ছিলেন। রিয়ান বিন ওয়ালিদ সেই বাদশাহ ছিলেন যিনি ইউসুফ আলাইহিসসালামের সময়ে আজিজে মিশর ছিলেন আর যিনি হযরত ইউসুফ আলাইহিসসালামের উপর ইমানও নিয়ে এসেছিলেন। যখন মিশরের উপর কিবতি বংশের শাসন আসলো, তখন ফেরাউন নিজের বলশক্তির সাহায্য নিয়ে বিবি আসিয়াকে তার রূপের উপর দিবানা হয়ে বিবাহ করে নেয় আর তাকে ধমকি দিয়ে বলল যে যদি সে বিবাহ করতে অস্বীকার করে তাহলে তার বাবাকে হত্যা করে ফেলবে। কিন্তু বিবাহের পরও হযরত আসিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কুমতলব এবং লালসা থেকে বাঁচিয়ে রেখেছিলেন। সে বিবি আসিয়ার উপর কখনোই নিজের প্রভাবকে খাটাতে পারেনি, কেননা ঐতিহাসিকেরা লিখেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে নপুংসক বানিয়ে দিয়েছিলেন। আবার কিছুজন লিখেছেন ফেরাউনের একটি এমন রোগ হয়ে গিয়েছিল যেই কারণে চিকিৎসকগণ তাকে তার পরবর্তী জীবনভরই সহবাস করতে বারণ করে দিয়েছিল। আর ঠিক এই কারণে ফেরাউন কখনোই হযরত আসিয়ার ধারে কাছেও যেতে পারে
পারেনি। আর এটিও আল্লাহ তাআলার একটি হিকমত ছিল যে যাতে করে বিবি আসিয়া ফেরাউনের অপবিত্র শরীর থেকে সুরক্ষিত থাকতে পারেন। তো সে যাই হোক, এদিকে কিন্তু হযরত মুসা আলাইহিসসালামের যত্ন ফেরাউনের মহলে কোনো এক শেহজাদার মতো একবারে শান ও শওকতে হতে থাকলো। প্রত্যেক রকমের সুখ শান্তি আরাম আয়েশ আপনার জন্য সর্বসময়ে প্রস্তুত ছিল। কিন্তু এত আরামের মধ্যে জীবন কাটানোর পরও মুসা আলাইহিসসালাম চারিত্রিক দিক থেকে এই সমস্ত কিছুকে দূরে রেখে এক আলাদা চরিত্রের মালিক হয়ে গিয়েছিলেন। হযরত মুসা আলাইহিসসালাম ফিরাউনের অহংকার, জুলুম এবং নিজেকে খোদা তাআলার দাবি করাকে মোটেই পছন্দ করতেন না, আর সর্বসময়ে তাওহীদের উপর সত্য কথা বলেই নিজের বিচার করতেন। আর যা ফিরাউন এবং তার দরবারে মানুষজনেরা খুব একটা ভালো চোখে নিত না। তারপর খুব তাড়াতাড়ি সেই সময়ে চলে আসলো যখন হযরত মুসা আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দান করলেন, আর যার পর আপনি ফিরাউনের দরবারে ইসলামের দাওয়াতের জন্য তাশরিফ নিয়ে আসলেন। কিন্তু সেই সময় ফিরাউনের কথা অনুযায়ী জাদুঘর এবং মুসা আলাইহিসসালামের মধ্যে একরকম জাদুর মোকাবিলা হলো। আর যেখান থেকে হযরত মুসা আলাইহিসসালামের আশা মোবারক মানে লাঠি বাস্তবের সাপে পরিণত হয়ে যায়, সেই জন্য জাদুকরদের উপর এই কথাও সুস্পষ্ট হয়ে গেল যে ইনি হলেন আল্লাহর সত্য রসুল যাকে আমাদের হেদায়তের জন্য পাঠানো হয়েছে। কিন্তু এমন দৃশ্যের পরও ফিরাউন নিজের সেই অহংকার এবং দাম্ভিকতার উপরেই প্রতিষ্ঠিত থাকলো আর মুসা আলাইহিসসালামের দাওয়াতকে অস্বীকার করলো। এই রাজকীয় দরবারে হযরত আসিয়া উপস্থিত ছিলেন। যখন আপনি এমন দৃশ্যকে দেখলেন তখন আপনার হৃদয়ের সঙ্গে সঙ্গে সত্যের নূর চমকে উঠল, আর খুব তাড়াতাড়ি আপনি মুসা আলাইহিসসালামের উপর ঈমানও নিয়ে আসলেন। বিবি আসিয়া ফিরাউনের স্ত্রী এবং মিশরের রানী ছিলেন, আর সেই সময় আপনার কাছে মাল ও দৌলতে পরিপূর্ণ ছিল। কিন্তু তা সত্ত্বেও আপনি কখনোই অহংকার এবং দাম্ভিকতা দেখাতেন না, বরং সেখানে আপনার হৃদয় সবসময় গরিবদের উপর দয়া এবং তাদেরকে সাহায্য করা এবং তাদের উপর করুণা করার মতোই ছিল। আপনি মন ভরে তাদের উপর সদকা এবং খয়রাত করতেন, আর এই কারণে হযরত আসিয়াকে উম্মুল মাসাকিন মানে মিসকিনদের মা বলা হয়েছে। যেহেতু বিবি আসিয়া নিজের স্বামী র্যামসেস সেকেন্ডের জুলুমের সম্বন্ধে খুব ভালোভাবে জ্ঞাত ছিলেন, এই জন্য তার সামনে কখনো নিজের ইমানকে ইজাহার করেননি। আপনি সবসময় লুকিয়ে লুকিয়ে এক আল্লাহর ইবাদত করতেন আর আল্লাহর সঙ্গে এই দোয়া করতেন যে হে আল্লাহ, আমাকে এই ফিরাউনের শয়তানি কর্মকাণ্ড থেকে মুক্তি দান করুন, আমি তার কুফরি কর্মকাণ্ডতে বিরক্ত হয়ে পড়েছি। হযরতে আসিয়া গোপনে গোপনে মুসা আলাইহিসসালামের রবের উপর ইমান নিয়ে এসে আমলও করতেন এবং সেই সঙ্গে দোয়া ও ইস্তেগফারে মশগুল থাকতেন। এতদূর পর্যন্ত যে ফেরাউনকে একদিন হযরত আসিয়ার জন্য মুসা আলাইহিসসালামের উপর ঈমান নিয়ে আসার খবর মিলে গেল, সেই জন্য সে নিজের দরবারিওদেরকে এক জায়গায় করে বলতে লাগলো, তোমরা কি আমার স্ত্রীর সম্বন্ধে কোনো খবর রেখে থাকো? তোমরা কি তার সম্বন্ধে কিছু জানো? তো তখন সেখানে উপস্থিত সকল মানুষের বিবি আসিয়ার খুবই প্রশংসা করলো এবং তার ভালো ভালো গুণগুলোকে বর্ণনা করলো। ফেরাউন বলল, তাহলে তোমরা কি জানো না সে আমাকে ছাড়া অন্য কোনো দ্বিতীয় খোদাকে মেনে নিয়েছে? তো সেই জন্য ফেরাউন হযরত আসিয়াকে দরবারে ডেকে পাঠালো আর তাকে জিজ্ঞেস করলো, তুমি কাকে নিজের খোদা মনে করে থাকো? হযরত আসিয়া একেবারে সাহসিকতা এবং পবিত্র ঈমানি মন নিয়ে উত্তর দিলেন, আমি মুসার রবের উপর ঈমান নিয়ে এসেছি যে আমার, তোমার এবং আমাদের সবারই রব। ফেরাউন এমন সুস্পষ্ট উত্তরের জন্য একেবারে রাগান্বিত হয়ে গেল আর খুব তাড়াতাড়ি সম্পূর্ণ শহরে এই খবর ছড়িয়ে গেল যে ফেরাউনের বিবি রানী আসিয়া ফেরাউনের নিজস্ব তরিকাকে একেবারে অস্বীকার করে মুসা আলাইহিসসালামের দিনকে কবুল করে নিয়েছে। প্রথমে তো ফেরাউন বিবি আসিয়াকে বুঝিয়ে সুঝিয়ে ধমক দিয়ে ভয় দেখিয়ে মুসা আলাইহিসসালামের দিনকে ছেড়ে দেওয়ার জন্য বলল। কিন্তু যখন সেখানে ফেরাউন হযরত আসিয়ার পাহাড়ের মতো মজবুত হয়ে দাঁড়িয়ে থাকা ইমানকে দেখতে পেল তখন সে তার উপর জুলুম এবং অত্যাচার করার ওই সিদ্ধান্ত নিল। ফেরাউন নিজের সিপাহীদেরকে আদেশ করলো আসিয়াকে উত্তপ্ত মরুভূমির উপর চিত করে শুয়ে দেওয়া হোক। সেই জন্য ফেরাউনের আদেশ অনুযায়ী হযরত আসিয়াকে উত্তপ্ত মরুভূমিতে একা ছেড়ে দেওয়া হলো। ফেরাউনের সেই জায়গায় পিছু পিছু যেতে লাগলো আর বলল যে এবার তো তুই আমার দিকে ফিরে আয়, যদি তুই আমার কথাকে মেনে নিস তাহলে এই মহলের শাহী জীবন আরাম আয়েশ সবই তোর চরণে একেবারে সমর্পণ করে দেব। কিন্তু হযরত আসিয়ার উপর এর কোনো প্রভাবই পড়ল না, কেননা আপনি তো জান্নাতের সেই লোভনীয় মহলের উপর ঈমান নিয়ে এসেছিলেন যেটিকে আল্লাহ তাআলা আপনাকে দেওয়ার ঘোষণা করেছেন। যখন ফেরাউন হযরত আসিয়ার এমন পাহাড়ের মতো মজবুত ঈমানকে দেখল তখন সে শেষ পর্যন্ত হযরত আসিয়াকে শহীদ করার পরিকল্পনা করল। সেই জন্য সে তার সিপাহীদেরকে আদেশ করল, বড় থেকে আরও বড় পাথর কোথাও থেকে উঠিয়ে নিয়ে এসো আর আসিয়াকে চিৎ করে শুয়ে দাও, তারপর সেই পাথর তার উপরে ফেলে দাও। তো সেই জন্য যখন এই মানুষেরা পাথর নিয়ে আসলো আর হযরত আসিয়াকে শুয়ে দেওয়া হলো তখন হযরত আসিয়া আসমানের দিকে তাকিয়ে দেখলেন, তখন পরওয়ারদিগার আসমানের পর্দাকে সরিয়ে দিলেন আর জান্নাতকে এবং সেখানে যে মহল বিবি আসিয়ার জন্য বানানো হয়েছিল সেটিকে নিজের চোখে দেখতে পেলেন। কিন্তু শেষ পর্যন্ত ফেরাউনের আদেশে সেই পাথরকে হযরত আসিয়ার উপর ফেলে দেওয়া হলো আর আপনার রূহ কবজ হয়ে গেল। হযরত আসিয়ার ফাজাইল হাদিসে মুবারকাতে কিছু এমন ভাষাতে এসেছে যে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, পুরুষদের মধ্যে তো অনেকেই অনেক উচ্চ মর্যাদার স্থানে পৌঁছিয়েছে, কিন্তু নারীদের মধ্যে শুধুমাত্র ফেরাউনের বিবি আসিয়া এবং ঈসা আলাইহিস সালামের মা মরিয়াম বিনতে ইমরান ছাড়া আর অন্য কোনো নারী এত উচ্চ মর্যাদা পায়নি। এমনইভাবে আরও একটি রেওয়ায়তে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, জান্নাতি নারীদের মধ্যে সবচেয়ে আফজাল খাদিজা বিনতে খাবেল, ফাতিমা বিনতে মুহাম্মদ, ফেরাউনের বিবি আসিয়া বিনতে মুজাহিম এবং ঈসা আলাইহিস সালামের মা মরিয়াম বিনতে ইমরান। একটি রেওয়ায়তে এসেছে, বিবি আসিয়ার নিকা জান্নাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হবে। আর সেই রেওয়ায়তটি কিছু এমনভাবে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানালেন, জান্নাতে আমার বিবাহ মরিয়াম বিনতে ইমরান, মুসার বোন কুলসুম এবং ফেরাউনের বিবি আসিয়ার সঙ্গে হবে। তো শেষ পর্যন্ত আমরা দেখতে পেলাম হযরত আসিয়া এমন ভয়ানক জুলুমকারী শাসকের সামনে এত বেশি ধনসম্পদ এবং গোলাম ও চাকরানীদের মাঝে একটি রাজকীয় জীবন ছিলেন, কিন্তু তবুও তিনি এগুলোকে ফেলে দিয়ে সত্যকে বেছে নিয়েছিলেন আর মুসা আলাইহিস সালামের দীনের উপর ঈমান নিয়ে এসেছিলেন। যদিও তিনি জানতেন যে এই ঈমান নিয়ে আসার কারণে তার সমস্ত রকম খুশি এবং যে পার্থিব সম্মান সেগুলো সবই নিয়ে নেওয়া হতে পারে, এতদূর পর্যন্ত যে প্রাণও যেতে পারে, কিন্তু তবুও বিবি আসিয়া সত্যকে বেছে নিয়েছিলেন আর পূর্ববর্তী গুনাহের উপর তওবা করে নিয়েছিলেন। যদিও পূর্ববর্তী কাজের উপর তওবা করা এবং নতুন করে জীবন গড়ে তোলা খুব একটা সহজ কাজ নয়, কিন্তু যে ব্যক্তি এই দুনিয়ার সমস্ত রকম মুশকিল পরিস্থিতিকে পেরিয়ে আল্লাহর পথে নিজেকে সমর্পণ করে দেবেন আর আল্লাহর বাধ্যতাকে কবুল করে নেবেন, মানুষের পরিবর্তে আল্লাহকে ভয় করবেন, তাহলে আখিরাতে তার জন্য এক রাজকীয়রও রাজকীয় জীবন পড়ে রয়েছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সত্য দীনের উপর চলার তৌফিক দান করেন।